সো হে হ্যালো সব বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। র‍্যাব গেমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, টাইটেল ও থাম্বনেইল দেখে আপনারা বুঝে গেছেন যে আজ আমরা কথা বলবো আমাদের আইডিতে, যাদের যাদের আইডিতে ক্লাস স্কোয়াড র্যাঙ্ক খুলছে না ক্লাস, তো তারা কিভাবে তাদের আইডিতে ক্লাস স্কোয়াড র্যাঙ্ক ঘুরে আবার খুলতে পারবেন, অ্যান্ড যাদের যাদের যারা যারা এখনও ক্লাস স্কোয়াড র্যাঙ্ক খেলতে পারছেন, তো বন্ধুরা তারাও একবার জেনে নিন এই ভিডিও থেকে যে আপনারা কি কি ভুল করলে কিন্তু আপনারাও আপনাদেরও কিন্তু ক্লাস স্কোয়াড র্যাঙ্ক খেলা কিন্তু আপনাদের বন্ধ করে দিতে পারে কেন ফ্রি ফায়ার। তো আপনারাও একটু জেনে নিন যে আপনারা কীভাবে এই ভুল থেকে বাঁচতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করব না, তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবেন। তো যাদের ক্লাস স্কোয়াড র্যাঙ্ক খেলা কিন্তু বন্ধ করে দিয়েছে গ্যারেনা ফ্রি ফায়ার, তো তারা কীভাবে ঘুরে আবার ক্লাস স্কোয়াড র্যাঙ্ক খেলতে পারবেন, অ্যান্ড যারা কিন্তু এখনও যাদের আইডিতে ক্লাস স্কোয়াড র্যাঙ্ক খেলছেন, তো তারাও একটু জেনে নেবেন যে আপনারা কী কী ভুল করলে এই ক্লাস স্কোয়াড র্যাঙ্ক থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে ছোটো করে লাইক দেবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন, সাথে পাশে দা বেল আইকনটি অন করে দেবেন যাতে সমস্ত কিছু ভিডিও দেখতে পান সবার আগে। তো বন্ধুরা, আমি ফার্স্ট কথা বলি, তো যাদের ক্লাস স্কোয়াড র্যাঙ্ক বন্ধ করে দিচ্ছে ফ্রি ফায়ার, তো তাদের ব্যাপারে তো আপনারা কিন্তু ফার্স্ট আপনাদের মেলটা চেক করবেন যে এএফকে ওয়ার্নিং বলে কোনো ক্লাস স্কোয়াড থেকে কোনো মেল এসেছিলো কিনা। তো এই মেলটা যদি এসে থাকে তাহলে কিন্তু তাদের তাদের কিন্তু ক্লাস স্কোয়াড র্যাঙ্কের আইডি কিন্তু আপনাদের কিন্তু বন্ধ করে দেবে। তো গ্যারেনা কিন্তু কোনো পারমানভাবে বলেনি যে সেটা কতদিনের জন্য হতে পারে, সেটা দু ঘন্টার জন্য হতে পারে, সেটা দু মিনিটের জন্য, বা হতে পারে কিন্তু এটা এক বছরের জন্য, এটা কিন্তু গ্যারেনা পারমানেন্ট বলে। এইবারে আমি বলছি যে আপনারা এএফকে ওয়ার্নিং থেকে কীভাবে বাঁচবেন। তো এএফকে ওয়ার্নিং যদি দিয়ে দেয় কোনো ক্লাস স্কোয়াড র্যাঙ্কের আইডিতে, তো তাহলে কিন্তু তার আইডি কিন্তু বন্ধ হয়ে যাবে। তো কতদিনের জন্য সেটা আমি ফার্স্টেই বললাম যে সেটা কিন্তু বলতে পারবো না। তো এএফকে ওয়ার্নিংটা কখন দেয়, তো এইবারে আমি যে আমাদের এএফকে ওয়ার্নিংটা গ্যারেনা ফ্রি ফায়ার কখন দেয়, তো আপনারা কী করেন কিছু কিছু, তো আমাদের যখন ডিজার্ট ইগলের স্কিনটা দিয়েছিল তখন কেউ কিন্তু টিমমেটরা কিন্তু অনলাইন নেই, তবে কিন্তু তারা কিন্তু র্যান্ডমলি প্লেয়ারের সাথে কিন্তু ক্লাস স্কোয়াড চালু করে দিত। তখন যখন দেখলো যে দু একজন ভালো আছে, তারা দু একটা ম্যাচ হেরে গেছে, তখন কী করতো, সে কিন্তু ব্যাক মেরে দিত। তো ব্যাক মেরে দিলে কী হবে, তাদের যে টিমমেটগুলো থাকে তাদের তাদের কিন্তু তিনজনের উপরে প্রেশার খুব পড়ে গেত, তো তারা কী করতো, তারা কিন্তু তখন রিপোর্ট মেরে দিত তাদের আইডিতে। তো বা কিছু কিছু সময় আমাদের কী হয়, নেটওয়ার্ক প্রবলেম হয়, 999 হলো হয়ে গেল, তো যাদের নেট ছিল তাদের কিন্তু ক্লাস স্কোয়াড র্যাঙ্ক খেলার ভাই কোনো দরকারই নেই, কারণ ক্লাস স্কোয়াড র্যাঙ্ক কিন্তু বেশি খেললে আপনাদের কিন্তু যখন আপনারা নেট স্লো থাকে তখন কিন্তু খেলতে গেলে, তো আপনাদেরকে যখন ব্যাক করে তখনও কিন্তু আপনার আইডিতে কিন্তু ক্লাস স্কোয়াড র্যাঙ্কের জন্য রিপোর্ট পড়ে যায়। তো এরকম যদি আপনারা 15-20 বার কিন্তু নেটওয়ার্ক ইস্যু হোক, বা আপনারা যদি র্যান্ডমলি প্লেয়ারের সঙ্গে হোক তারা যদি হ্যাকার পড়ে যায়, বা আপনারা যদি ইচ্ছা করে ব্যাক মেরে দেন, তখন কিন্তু আপনাদের আইডিতে এএফকে ওয়ার্নিং দিয়ে দেয় গ্যারেনা ফ্রি ফায়ার থেকে। তো বন্ধুরা, অনেকে হয়তো ভাবছে এই ভিডিওটা দেখে যে ক্লাস স্কোয়াড র্যাঙ্ক আইডি হয়তো ব্যান্ড করে দিল, তো পুরোপুরি হয়তো আইডি হয়তো ব্যান্ড করে দেবে, হয়তো গেমটা আর খুলবে না, তো সেরকম কিন্তু কোনো কথা নয়। তো আপনার শুধু আইডিতে শুধু ক্লাস স্কোয়াড র্যাঙ্কই আপনারা খেলতে পারবেন না, বাস আপনারা কিন্তু আর সবই খেলতে পারবেন। তো যাদের কিন্তু ক্লাস স্কোয়াড র্যাঙ্ক আইডিতে খুলছে না, তো তারা কিন্তু দেখবেন আপনারা কিন্তু 3-4 দিন বা 5 দিন বা যে কোনো দিন আপনাদের হয়তো ক্লাস স্কোয়াড র্যাঙ্ক ঘুরে আবার চালু করে দিতে পারে। তো পুরোপুরি কিন্তু গ্যারেনা কোনো ব্যান্ড করে না, তো কিছু দিনের জন্য বা কিছু ঘন্টার জন্য তো ব্যান্ড করে। আর আইডিতে ক্লাস স্কোয়াড র্যাঙ্ক খেলছেন, তো যাদের আইডিতে এখনও ক্লাস স্কোয়াড র্যাঙ্ক বন্ধ হয়নি, তো তারা কিন্তু এই ভুলগুলো করবেন না, তাহলে কিন্তু আপনারাও কিন্তু ক্লাস স্কোয়াড র্যাঙ্কের আইডি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো তো বন্ধুরা, এবারে এসেছি একটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ইম্পর্ট্যান্ট কথা নিয়ে। তো অনেকে কি আছে, অনেকে আছে তো তাদের লাইক বাড়ানোর চেষ্টা করছে, তো অনেকে আছে, তো আমাদের সুদীপ সরকার ধরুন 30,000-35,000 লাইক রয়েছে, ঠিক আছে, তাকেও কিন্তু এখন কিন্তু গ্লোবাল টপ লাইকের মধ্যে কিন্তু সে নেই, তো তাকেও কিন্তু সেও কিন্তু নেমে গেছে। তো অনেকেই হচ্ছে তো খুবই তাড়াতাড়ি অল্প সময়ে লাইক বেশি বাড়ানোর জন্য অনেকেই করে গ্রেনেড ফ্যান নিয়ে তাড়াতাড়ি মোটামুটি 4 রাউন্ড মরে মোটামুটি 1.5-2 মিনিটে মোটামুটি কাজ শেষ করে তারা কিন্তু ম্যাচ হারুক বা জিতুক সেটা কিন্তু তাদের ফ্যাক্টর করে না, তাদের ফ্যাক্টর করে বাস লাইক নিয়ে, তাদের ভাই লাইক চাই, ঠিক আছে। তো সেটাই একটা গুরুত্বপূর্ণ কথা, কিন্তু গ্যারেনা কিন্তু বলেই দিচ্ছে, তো 7 রাউন্ডের মধ্যে মিনিমাম কিন্তু 4 মিনিট 22 সেকেন্ড কিন্তু সবাইকে ক্লাস স্কোয়াড খেলতে হবে, আপনারা গ্রেনাইটে মরুক কি আপনারা অন্য কাউকে মারুন সেটা কিন্তু গ্যারেনা দেখতে আসবে না। তো মোটামুটি আপনাদেরকে 4 মিনিট 22 সেকেন্ড কিন্তু আপনাদেরকে সবাইকে গেম খেলতে হবে। তো বন্ধুরা, আপনারা এই ভুলগুলো কিন্তু করবেন না, তাহলে কিন্তু আপনাদের আইডিতে রিপোর্ট পড়ে যাবে। তো বন্ধুরা, যাদের আইডিতে ক্লাস স্কোয়াড র্যাঙ্ক বন্ধ হয়ে গেছে, তো তারা কিন্তু কিছুদিনের মধ্যে আপনাদের আইডিতে আবার ক্লাস স্কোয়াড র্যাঙ্ক খেলতে পারবেন। তো আর যাদের আইডিতে এখনও ক্লাস স্কোয়াড র্যাঙ্ক বন্ধ হয়নি, তারা কিন্তু এই ভুলগুলো করবেন না। তো বন্ধুরা, আসতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে ছোটো করে লাইক দেবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন, সাথে পাশে দেওয়া বেল আইকনটি অন করে দেবেন যাতে সমস্ত কিছু ভিডিও দেখতে পান সবার আগে।